আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমাদের অ্যানিমেশন এটার দ্বিতীয় পার্ট। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখুন, আমরা উইথ 400 পিক্সেল এভাবে ব্যবহার করেছি। আমরা ইচ্ছা করলে কোটেশন চিহ্ন যদি উঠাই দেই তাহলে সকল ক্ষেত্রে নাম্বার আকারে ব্যবহার করতে হবে, তার জন্য লিখতে হবে উইথ কোলন 400 এইভাবে। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখুন, এখন আমরা চাচ্ছি সে লিফটে যাওয়ার পর এত পিক্সেল বাড়বে, তারপর তার উইথ এবং হাইট বাড়বে। তার জন্য আমাদের কিউ ফাংশন সম্পর্কে জানতে হবে, তাছাড়া আমরা ফন্ট সাইজ নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখুন, আমরা পূর্ববর্তী ক্লাসে অ্যানিমেশন এতটুকু আলোচনা করেছিলাম। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখুন, আমি এই যে বক্স এটার ভিতর আমি একটি S4 নিচ্ছি এবং লিখে দিচ্ছি SAIFUL সাইফুল ইসলাম। আচ্ছা, এখন আমি একটু CSS-এ আসি। এখানে এসে আমি এটার লাইন হাইট করে দিচ্ছি হচ্ছে 150 পিক্সেল এবং এটার ফন্ট ওয়েট করে দিচ্ছি হচ্ছে বোল্ড। আচ্ছা, এবং টেক্সট অ্যালাইন দিচ্ছি সেন্টার। এখন আমরা যদি এটাকে দেখতে চাই তাহলে এমন হচ্ছে। আচ্ছা, আমি এইটার কালার করে দিচ্ছি হচ্ছে HFFF। আচ্ছা, এটা এরকম হচ্ছে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখুন, আমরা custom.js এইটাতে আসব। এইটাতে এসে একটু লক্ষ্য করে দেখুন, এখানে আমরা উইথ দিয়ে দিব হচ্ছে 250 পিক্সেল। আচ্ছা, হাইট 250 পিক্সেল। আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখুন, আমরা এইখানে উইথ কুলন ডাবল কোটেশন 250 পিক্সেল ব্যবহার করেছি এবং কমা দিয়ে হাইট কুলন ডাবল কোটেশনের ভিতর 250 পিক্সেল ব্যবহার করেছি। আচ্ছা, আমরা এইগুলোকে এইভাবে এরকম করে ব্যবহার করতে পারি, অর্থাৎ নিচে নিচে এইভাবে। আচ্ছা, এখন দেখুন, আমরা যদি এইখানে এই কোটেশন এগুলোকে উঠাই দেই তাহলে এগুলো কাজ করবে কি না একটু লক্ষ্য করে দেখুন। আমি এখান থেকে কোটেশনগুলো উঠাই দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখুন, এখন এগুলো কাজ করবে না। একটু লক্ষ্য করে দেখুন, এগুলো কাজ করবে না। আমরা যদি এইভাবে কোটেশন ছাড়া এগুলোকে ইউজ করতে চাই তাহলে আমাদের নাম্বার আকারে ব্যবহার করতে হবে, এইভাবে পিক্সেল এই কথাটি লেখা যাবে না। দেখুন, এইভাবে ব্যবহার করতে হবে তাহলে আমাদের এটা কাজ করবে। আচ্ছা, এখন দেখুন, আজ আমরা যেটা দেখাতে চাচ্ছি, আমরা চাচ্ছি সে এই লিফট থেকে এতটুক পর্যন্ত আসবে, তারপর সে এখানে আসবে, তারপর এখান থেকে সে এখানে যাবে, তারপর এখান থেকে সে আবার এখানে আসবে। আচ্ছা, এটা করার জন্য আমাদের কিউ ফাংশন সম্পর্কে জানতে হবে। আচ্ছা, আমি প্রথম থেকে করছি, এই সকল কিছু আমি কেটে দিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন, আমি জ্যাকোয়ারির এই স্ট্রাকচার এতটুকু রেখে দিচ্ছি। আচ্ছা, এখন দেখুন, আমরা কাকে কাজ করাতে চাচ্ছি তাকে আমাদের সিলেক্ট করতে হবে। ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, আমরা কাকে কাজ করাতে চাচ্ছি? আমরা চাচ্ছি এই বাটনকে কাজ করাতে, সেজন্য এই বাটনকে আমরা ধরে এখানে বসাই দিব। এখন এই বাটনকে আমরা কি করতে চাচ্ছি, ডট CLIC-কে ক্লিক করতে চাচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট এবং সেমিকোলন দিতে হবে। এখন ক্লিক করার পর এই বাটন কি হবে সেই কথাটি আমাদের লিখতে হবে, সেজন্য এইখানে
ফাংশন ব্যবহার করতে হবে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট এবং এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখন এটার ভিতর আমরা কি চাচ্ছি সেই কথাগুলো লিখতে হবে আচ্ছা একটু লক্ষ্য করে দেখুন আমরা কাকে কাজ করাতে চাচ্ছি আমরা সেটা সিলেক্ট করব ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন আমরা চাচ্ছি এই যে এই বক্সকে কাজ করাতে সেজন্য আমরা এই বক্সকে ধরব এটা যেহেতু ক্লাস একটি ডট দিতে হবে তারপর এই বক্সকে বসাতে হবে আচ্ছা এখন এই বক্সকে আমরা কি করতে চাচ্ছি সেটা আমাদের লিখতে হবে আমরা ডট এ এন আই এম এ টি আমরা অ্যানিমেট করতে চাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট সেমিকলন আচ্ছা এই অ্যানিমেটের ভিতর কয়টি অংশ থাকে এই অ্যানিমেটের ভিতর তিনটি অংশ থাকে একটি হচ্ছে সিএসএস লেখার জন্য আরেকটি হচ্ছে স্প্রিট লেখার জন্য আরেকটি হচ্ছে কলব্যাক ব্যবহার করার জন্য আচ্ছা এখন আমরা এইখানে সিএসএস লিখব সিএসএস প্রপার্টিস সেটার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এটার ভিতর আমরা সিএসএস লিখতে পারবো আচ্ছা আমি একটা কাজ করি আমি এইখানে এটা বলে দিচ্ছি হচ্ছে তুমি লিপ থেকে জাভা হচ্ছে 600 পিক্সেল আচ্ছা আমরা একটা কাজ করি আমরা এগুলোকে এই যে এরকম করে ব্যবহার করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা তুমি লিপ থেকে জাভা হচ্ছে 600 পিক্সেল এখন একটু লক্ষ্য করে দেখুন আমরা যদি এখানে আসি এখানে এসে এখানে ক্লিক করি তাহলে সে লিপ থেকে 600 পিক্সেল যাচ্ছে আচ্ছা এখন আমরা এটার সঙ্গে স্প্রিট অ্যাড করতে পারি আমরা এখানে কমা দিব দেখুন কমাটা আমরা কোথায় দিয়েছি এই অ্যানিমেট এটার ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সিএসএস প্রপার্টিস এবং ভ্যালু ব্যবহার করতে পারবো তারপর এই সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ হবে তারপর আমাদের কমা দিয়ে স্প্রিটটাকে ব্যবহার করতে হবে আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এস এল ও ডব্লিউ স্লো আচ্ছা আমরা কলব্যাক চাচ্ছি না সেজন্য দিচ্ছি না এখন দেখুন এটা স্লো কাজ করবে আচ্ছা এরকম হচ্ছে এখন আমরা এই এতটুকুই একটু কপি করি কপি করে ঠিক এটার নিচে আমরা এটাকে পেস্ট করে দিলাম এখন এইটা দেখুন লিফট থেকে 600 পিক্সেল আসতেছে এখন আমরা চাচ্ছি সে টপ থেকে এই নিচের দিকে আসবে সেজন্য আমি এইখানে লিখে দিলাম টিওপি টপ তুমি টপ থেকে নেমে আসবা হচ্ছে 350 পিক্সেল এখন দেখুন একটু লক্ষ্য করে আমরা যখন এখানে ক্লিক করব সে এরকম আসতেছে আচ্ছা আমরা এই যে এই ফন্ট সাইজ নিয়েও কাজ করতে পারি একটু লক্ষ্য করে দেখুন আমি বলে দিলাম তুমি যখন লিফট থেকে 600 পিক্সেল আসবা তখন তুমি তার সঙ্গে ফন্ট সাইজটা বাড়াই ফেলবা একটু লক্ষ্য করে দেখুন অ্যাপো অ্যান্টি ফন্ট সাইজ এস আই জেটি ফন্ট সাইজ কুলন এখন আমরা এটার ফন্ট সাইজ দিতে চাচ্ছি হচ্ছে 25 পিক্সেল এবং এইটাতে সেম একই রকম করে আমি ফন্ট সাইজ দিতে চাচ্ছি হচ্ছে একটু লক্ষ্য করে দেখুন অ্যাপয়েন্ট ফন্ট এস আই জেটি ফন্ট সাইজ আমি দিব হচ্ছে 30 পিক্সেল একটু লক্ষ্য করে দেখুন 30 পিক্সেল আচ্ছা এখন এখানে একটু রিলোড করি একটু লক্ষ্য করে দেখুন সে এরকম হচ্ছে আচ্ছা এখন আমরা চাচ্ছি সে এখান থেকে এখানে যাবে সেটা করার জন্য আমাদের স্যাম একই রকম করে আমি এটাকে কপি করতেছি এটাকে কপি করে এটা নিচে বসাই দিই এখন আমি চাচ্ছি তুমি লিফট থেকে হবা হচ্ছে 0 পিক্সেল অথবা 0 লিখলেও হবে আচ্ছা আমি 0 পিক্সেল এটাই দিয়ে দিলাম এবং তোমার ফন্ট সাইজ এখানে থাকবে না আচ্ছা এখন দেখুন একটু লক্ষ্য করে সে এরকম হচ্ছে আচ্ছা এখন স্যাম একই রকম করে আমি এইটাকেই কপি করি এইটাকে কপি করে ঠিক এটার নিচে আমি বসাই দিই এবং
এইখানে আমি বলে দিলাম হচ্ছে তুমি যখন টপে আসবা তখন তুমি শূন্য হয়ে যাবা এবং এইটাতে আমি ফন্ট সাইজ ইউজ করতে চাচ্ছি দেখুন ফন্ট এস আই জে টি একটু লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু এখানে ক্যামেল কেসিং করে কাজ করতেছি ফন্ট সাইজ এসটা কিন্তু বড় হাতের এখানে দেখুন ফন্ট সাইজ এসটা কিন্তু বড় হাতের ফন্ট সাইজ এসটা কিন্তু আমি বড় হাতের দিয়েছি এভাবে ক্যামেল কেসিং করে লিখতে হবে যখন দুই ওয়ার্ডের আমরা কিছু লিখব আচ্ছা ফন্ট সাইজ কুলন আমি এইখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল এখন একটু লক্ষ্য করে দেখুন সে এইভাবে আসবে আচ্ছা আমি এখান থেকে টপ থেকে দিতে চাচ্ছি হচ্ছে 15 পিক্সেল তাহলে দেখুন সে এরকম করে কাজ করবে এরকম যাবে এরকম আসবে এরকম হচ্ছে আচ্ছা এটা 20 পিক্সেল দিয়ে দিই তুমি টপ থেকে 20 পিক্সেল নিচে থাকবা একটু লক্ষ্য করে দেখুন সে এরকম হবে আচ্ছা এটাকে আমি করে দেই হচ্ছে 30 পিক্সেল এখন দেখুন সে টপ থেকে 30 পিক্সেল এরকম নিচে থাকবে আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখুন আচ্ছা আমরা এইটাতেও ফন্ট সাইজ ব্যবহার করি অ্যাপো অ্যান্টি ফন্ট এস আই জেটি আমি এইখানে করে দিলাম হচ্ছে 25 পিক্সেল এবং আমি টপ এটাকে করে দিলাম হচ্ছে 35 পিক্সেল আচ্ছা তাহলে এইটা এমন কাজ করবে আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখুন এবং একটু বোঝার চেষ্টা করুন এই যে এখানে দেখুন একটা বিষয় ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ডট বক্স এতটুকু এটাতে রয়েছে সেম এই কথাটাই এটাতেও রয়েছে এই কথাটা এটাতেও রয়েছে এই কথাটা এটাতেও রয়েছে তাহলে এই কথাটা হচ্ছে কমন এখন আমরা যদি কোনো কিছু এইরকম কমন দেখি অ্যানিমেশনে বা অ্যানিমেটে তখন আমরা এই উপরে এই উপরেরটা আমরা যদি ঠিক রেখে এই বাকি এই এতটুকু এইটাকে আমরা যদি সেম একই রকম করে এইটাকে আমরা যদি সেম একই রকম করে এইটাকে কেটে দেই তাহলে এটা কাজ করবে একটু লক্ষ্য করে দেখুন এখন যদি আমরা এখানে রিলোড করি রিলোড করে আচ্ছা আচ্ছা একটু লক্ষ্য করে দেখুন এটা কাজ করতেছে না এটার কারণ কি আমরা যখন এইভাবে ব্যবহার করব এই উপরেরটাতে আমরা যদি এটা রেখে দেই এবং বাকি এইগুলোকে আমরা যদি কেটে দেই তাহলে আমাদের এই যে এইখানে সেমিক্লোন এটা ব্যবহার করা যাবে না একটু লক্ষ্য করে দেখুন এটা ব্যবহার করা যাবে না এবং শেষে আপনাদের সেমিক্লোন অবশ্যই ব্যবহার করতে হবে এখন দেখুন আমাদের এটা কাজ করে কি না আমাদের এটা কাজ করতেছে আচ্ছা এখন আমি একটু বেঁকে আসি একটু লক্ষ্য করে দেখুন একটু বেঁকে আসি এটা এই অবস্থায় ছিল আচ্ছা এখন এটা যেহেতু কমন আমরা এইটাকে ভেরিয়েবলে রেখে ব্যবহার করতে পারি সেটা করার জন্য আমাদের এই যে এটার ঠিক উপরে একটি ভেরিয়েবল সাজাতে হবে সেজন্য আমাদের লিখতে হবে এল ই টি লেট লেট লিখে আমরা যে কোনো নামে একটা ভেরিয়েবল বানাবো ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল বানাচ্ছি এন এ অ্যাপ ডাবলিয়াস নাফিস নামে তারপর আমাদের এই যে সমান চিহ্ন দিতে হবে এখন এর মধ্যে কমন কোনটা এটা কমন না এটা এখান থেকে আপনি কপি করে এখানে বসাই দেন এবং শেষে একটি সেমিক্লোন দিয়ে দেন এখন আপনি এই যে এখান থেকে এই সকল কিছুকে উঠাই দেন একটু লক্ষ্য করে দেখেন এই সকল কিছুকে আমি এখান থেকে উঠাই দিচ্ছি উঠাই দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখেন এটা কাজ করে কি না আচ্ছা এখন এখানে একটু রিলোড করেন রিলোড করে এখানে ক্লিক করেন এটা কাজ করতেছে না কারণ হচ্ছে আমরা এই যে এখান থেকে এই সকল কিছুকে উঠিয়ে দিয়েছি আচ্ছা এখন এই সেমিক্লোন এগুলোকে আপনি একটু উঠাই দেন একটু লক্ষ্য করে দেখেন এখন
দেখুন তো এই শেষেরটাতে কিন্তু সেমিকোলন রাখতে হবে। এখন দেখুন এটা কাজ করে কিনা, এটা কাজ করতেছে না। এখন একটু লক্ষ্য করে দেখেন, আমরা যে ভেরিয়েবলটাকে সাজিয়েছি এই ভেরিয়েবলটাকে এগুলাতে বসাতে হবে, তাহলেই আমাদের এগুলা কাজ করবে। আমাদের ভেরিয়েবল কোনটা? এই নাফিস, এই নাফিসকে ধরুন। এই নাফিসকে ধরে আপনি এখানে বসাই দেন, এই প্রতিটাতে আপনি এরকম করে বসাই দেন। একটু লক্ষ্য করে দেখেন এখন এটা কাজ করে কি না। এখন আপনি এখানে একটু রিলোড করুন, রিলোড করে এটাতে ক্লিক করুন, দেখুন এটা কাজ করতেছে। আচ্ছা, এখন আমরা যখন এরকম করে ব্যবহার করব, তখন আমরা ইচ্ছা করলে এগুলোতে এরকম কমা কমা দিয়ে ব্যবহার করতে পারি। দেখুন এরকম কমা দিতে পারি, অথবা কমা না দিলেও সমস্যা নাই, কিন্তু শেষেরটাতে আপনাকে সেমিকোলন অবশ্যই দিতে হবে। দেখুন সে কাজ করবে। আচ্ছা, এখন আমরা যদি এই উপরে এই নাফিস এটাকে শুধু রেখে বাকিগুলো যদি কেটে দিই, তাহলে কি কাজ করবে? দেখুন এটাকে আমরা কেটে দিলাম, সেম একই রকম করে এটাকে কেটে দিলাম এবং এটাকে কেটে দিলাম। আমরা এখানে একটি ভেরিয়েবল বানিয়েছি এবং এই ভেরিয়েবলকে আমরা শুধু এটাতে ব্যবহার করেছি এবং বাকিগুলোতে কেটে দিয়েছি। এখন দেখুন এটা কাজ করে কি না। এটা কাজ করবে না, কারণ এখানে আমরা কমা ব্যবহার করেছি। এখন এই কমাগুলো আপনি একটু উঠাই দেন, দেখুন এটা কাজ করবে। শেষে কিন্তু সেমিকোলন রাখতে হবে, এটা কাজ করবে সেম একই রকম। আচ্ছা, সেজন্য আমি আপনাদের বলবো, আপনারা যখন এই যে এরকম ভেরিয়েবল আকারে ব্যবহার করবেন বা এইখানে একটাকে রেখে বাকিগুলোতে এরকম দিতে চাচ্ছেন না, তখন আপনারা এগুলোকে এরকম ফাঁকা রাখার চেষ্টা করবেন। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু এই ভিতরের কমাগুলো উঠাই দেয় নাই। এই যে দেখুন এই অ্যানিমেট যেখানে শেষ হয়েছে, এগুলার শেষে কিন্তু সেমিক্লোন ছিল। এই সেমিক্লোনগুলোকে আমি শুধু উঠিয়ে দিয়েছি। এখানে আপনারা কমা ব্যবহার করতে পারেন অথবা কমা ছাড়া ব্যবহার করতে পারেন, এবং শেষের অ্যানিমেট এটাতে অবশ্যই আপনাকে সেমিক্লোন ব্যবহার করতে হবে। আশা করি আপনারা এটা করতে পারবেন। একটু লক্ষ্য করে দেখুন এখানে ভেরিয়েবল কী করে বানাতে হয়। লেট লিখে যে কোনো নামে আপনাকে একটা ভেরিয়েবল বানাতে হবে, তারপর যেটা কমন এইখানে সেটাকে এখানে বসিয়ে সেমিক্লোন দিতে হবে, তারপর এই ভেরিয়েবলকে এখানে বসাতে হবে। আমি যদি এখানে লিখে দেই SAIFUL সাইফুল, তাহলে দেখুন এটা কাজ করবে না, কারণ ভেরিয়েবলের সঙ্গে আমাদের কথাটা মিলে নাই। আমরা যদি এখন এই সাইফুলকে এখান থেকে এখানে বসায় দেই, তাহলে দেখুন আমাদের এটা কাজ করবে। আচ্ছা, আমরা যদি দুই ওয়ার্ডের ভেরিয়েবল লিখি, তাহলে কি এটা কাজ করবে? দেখুন আমরা যদি এরকম স্পেস দিয়ে লিখি, তাহলে কাজ করবে না, আমাদের এরকম আন্ডারস্কোর দিতে হবে, আন্ডারস্কোর ইসলাম। এখন দেখুন আমাদের এই ভেরিয়েবলটা আমরা যদি এখানে বসাই, আমাদের এটা কাজ করবে। একটু লক্ষ্য করে দেখুন এটা কাজ করতেছে। আচ্ছা, আমরা যদি ইচ্ছা করি এটাকে ক্যামেল কেসিংয়ের মাধ্যমে লিখতে পারি, সেজন্য সাইফুল IS, আইটা বড় হাতের দিতে হবে, ইসলাম। এখন দেখুন এটা ক্যামেল কেসিংয়ের মাধ্যমে আমরা করলাম, এটা যদি এখানে বসাই দিই, দেখুন এটা সেম একই কাজ করবে। আশা করি আপনারা অ্যানিমেট এই দ্বিতীয় অংশ এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছেন। এই টিউটোরিয়াল এতটুকুই থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।